আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ, আপনারা যারা 2022 সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, এই মুহূর্তে আপনারা আপনাদের রেজাল্টের জন্য অপেক্ষা করছেন। আপনারা অনেকেই কমেন্ট করেছেন আপনাদের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ করা হবে, অর্থাৎ আপনাদের ফাইনাল ইয়ারের রেজাল্ট কবে প্রকাশ করা হবে। এ বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। দেখুন, আপনারা অনেকেই কমেন্ট করছেন, তো আপনাদের কমেন্টের রিপ্লাই একে একে দেওয়া সম্ভব হচ্ছে না, যার কারণে মূলত আমাদের আজকের এই ভিডিওটি। তাই আশা করছি আপনারা অবশ্যই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটি স্কিপ করবেন না। তো আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, নিত্য দিনের ভিডিওর নোটিফিকেশন পেতে। চলুন তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই, যে আপনাদের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ করা হবে। তার আগে একটি বিষয় আপনাদেরকে বলছি, আপনারা কিন্তু অনার্স চতুর্থ বর্ষের রেজাল্টের জন্য অপেক্ষা করছেন। আপনারা কিন্তু আপনাদের অনার্স জীবনের শেষ রেজাল্টের জন্য অপেক্ষা করছেন, তার মানে ইতিমধ্যে কিন্তু আপনারা অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ পরীক্ষা এবং রেজাল্টের অভিজ্ঞতা আপনাদের রয়েছে। তো দেখুন, সেখান থেকেই আমি আপনাদেরকে বলছি, আপনারা জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু আগাম কোনো তথ্য অর্থাৎ অগ্রিম কোনো নোটিশ তারা কিন্তু প্রকাশ করে না যে অমুক তারিখে আপনাদের রেজাল্ট প্রকাশ করা হবে। তো সেখান থেকে আমরা কিন্তু শুধুমাত্র সম্ভাবনাময় তারিখটি আপনাদেরকে বলতে পারবো, আমরা কিন্তু এটা আপনাদের নিশ্চিত করে বলতে পারবো না, অমুক তারিখেই আপনাদের রেজাল্ট প্রকাশ করবে। তাই যদি আপনারা কেউ নিশ্চিত কোনো ইনফরমেশন জানতে চান, তাহলে তাদেরকে বলবো যে আপনারা ভিডিও থেকে এখনই স্টপ করে চলে যেতে পারেন। কিন্তু আপনারা যদি সম্ভাবনাময় ডেট জানতে চান এবং বিস্তারিত জানতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন। তো দেখুন, আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা রেজাল্টের জন্য অপেক্ষা করছেন এবং ভাবছেন কবে রেজাল্ট প্রকাশ করা হবে, প্রথমেই বলে রাখছি যে আপনারা এই মুহূর্তে রেজাল্ট কবে প্রকাশ করা হবে, রেজাল্ট কবে প্রকাশ করা হবে এই সকল চিন্তাভাবনা বাদ দিয়ে আপনারা বরং আপনারা চাকরির প্রস্তুতি গ্রহণ করুন, এটা আপনাদের জন্য ভালো হবে। রেজাল্ট কোনো না কোনোটাই আসবেই। দেখুন, এই বছর জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের যে ধারাবাহিকভাবে যে রেজাল্ট প্রকাশ করে সকল 90 থেকে 120 দিনের মধ্যে, এই বিষয়টি কিন্তু এই বছর একটু অতিক্রম করছে। কেননা আপনারা জানেন দেশের যে পরিস্থিতি, স্কুল কলেজ বন্ধ ছিল, যার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে স্বাভাবিক নিয়মে যে সকল কার্যক্রম চলতে থাকে প্রতি বছরের ন্যায়, এবছর কিন্তু সেটি সম্ভব হচ্ছে না। যার কারণে কিন্তু আপনারা দেখতে পেয়েছেন অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রেজাল্ট কিন্তু অনেক দেরিতে প্রকাশ করা হয়েছে। আমরা আশা করছি আপনাদের চতুর্থ বর্ষের রেজাল্ট প্রকাশ করতে তারা এতটা টাইম লাগাবে না, কেননা আপনাদের বিভিন্ন সার্কুলার থেকে যত দেরি করবে আপনারা বিভিন্ন সার্কুলার থেকে বঞ্চিত হবেন। যেমন আমরা আশা করছি অক্টোবর মাসের শেষের দিকে আপনাদের রেজাল্ট প্রকাশ করা হবে। এখন কোনোভাবে যদি আপনাদের রেজাল্ট প্রকাশ না করা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা অক্টোবর মাসের যে সার্কুলারগুলো ছিল সেখান থেকে কিন্তু আপনারা বঞ্চিত হচ্ছে। যার কারণে আমরা আশা করব জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনাদের অক্টোবর মাসের শেষের দিকেই অর্থাৎ 28-29-এর মধ্যেই আপনাদের রেজাল্ট প্রকাশ করে দিবে। এর মধ্যে যদি রেজাল্ট প্রকাশ না করে, তাহলে হয়তো বা তারা সামনের সপ্তাহে নিয়ে যেতে পারে, অর্থাৎ সামনের মাসের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে নিয়ে যেতে পারে। তবে এর জন্য এতে কিন্তু আপনারা অনেক সার্কুলার থেকে বঞ্চিত হবেন। তাই আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিকট এই আশাটা রাখবো যে তারা অক্টোবর মাসের শেষের দিকেই আপনাদের রেজাল্ট প্রকাশ করে দিবে। তবে আমার যেটা মনে হচ্ছে, তারা প্রথম সপ্তাহে রেজাল্ট প্রকাশ করার সম্ভাবনা কিন্তু আমি বেশি দেখছি। আর এ বিষয়ে যদি আপনাদের কোনো দ্বিমত থেকে থাকে, যে আপনারা কোনো ইনফরমেশন পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।